4 বছর বয়সেই বই লিখে গ্রিনিস বুকে নাম আমির শাহির শিশু সৈয়দ রশিদের। সংযুক্ত আরব আমির শাহির 4 বছর বয়সে শিশু সৈয়দ রশিদ আল মেহেরি এক অনন্য নজির গড়েছে, বয়স মাত্র 4। কিন্তু তাহলে কি হবে, এরই মধ্যে রশিদ আস্ত একটা বই লিখে ফেলেছে। সেই বই প্রকাশ হওয়ার পর হাজার কপিও বিক্রি হয়েছে। এ কারণে রশিদের নাম উঠে এসেছে গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে। সংযুক্ত আরব আমির শাহির রাজধানী আবুধাবিতে আমির শাহির গ্রিনিস বুক ওয়ার্ল্ড রেকর্ডস গত 9 মার্চ তাকে বিশ্বের সর্বকনিষ্ঠ ব্যক্তি হিসেবে বই প্রকাশ করার স্বীকৃতি দিয়েছে। গ্রিনিস ওয়ার্ল্ড রেকর্ডসে দেওয়া তথ্য অনুযায়ী 4 বছর 218 দিন বয়সে বই প্রকাশ করার এ বিশ্ব রেকর্ড নিজের নামে করে নিয়েছে সৈয়দ রশিদ। গ্রিনিস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ বলেছে, রশিদের লেখা দ্য এলিফ্যান্ট সৈয়দ অ্যান্ড দ্য বিয়ার এই বই প্রকাশিত হয়েছে। বইটির 1000 কপি বিক্রি হওয়ার কথা জানতে পারি। রশিদের মা মৌজা আল দারমাকি বলেন, প্রথম যখন রশিদ আমাদের গল্পটা শোনায় আমরা তো সেটা শুনে বিস্মিত হই। কিভাবে বইটি লেখা হবে, অর্থাৎ গল্পের কাঠামো কেমন হবে, তার স্পষ্ট বর্ণনাও দেয়। রশিদের বড় বোন আল ধাবির নামও আছে গ্রিনিস ওয়ার্ল্ড রেকর্ডসে। আল ধাবিরের বয়স 8 বছর। 2 ভাষায় বইয়ের সিরিজ প্রকাশ করা সর্বকনিষ্ঠ ব্যক্তি মহিলা রেকর্ডটি এখন তার। এর আগে সর্বকনিষ্ঠ ব্যক্তি মহিলা হিসেবে 2 ভাষায় বই প্রকাশের রেকর্ডও করেছিল ধাবি। ব্যুরো রিপোর্ট, পুষ্পপ্রভাত টিভি। 4 বছর বয়সেই বই লিখে গ্রিনিস বুকে নাম আমির শাহির শিশু সৈয়দ রশিদের। সংযুক্ত আরব আমির শাহির 4 বছর বয়সে শিশু সৈয়দ রশিদ আল মেহেরি এক অনন্য নজির গড়েছে, বয়স মাত্র 4। কিন্তু তাহলে কি হবে, এরই মধ্যে রশিদ আস্ত একটা বই লিখে ফেলেছে। সেই বই প্রকাশ হওয়ার পর হাজার কপিও বিক্রি হয়েছে। এ কারণে রশিদের নাম উঠে এসেছে গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে। সংযুক্ত আরব আমির শাহির রাজধানী আবুধাবিতে আমির শাহির গ্রিনিস বুক ওয়ার্ল্ড রেকর্ডস গত 9 মার্চ তাকে বিশ্বের সর্বকনিষ্ঠ ব্যক্তি হিসেবে বই প্রকাশ করার স্বীকৃতি দিয়েছে। গ্রিনিস ওয়ার্ল্ড রেকর্ডসে দেওয়া তথ্য অনুযায়ী 4 বছর 218 দিন বয়সে বই প্রকাশ করার এ বিশ্ব রেকর্ড নিজের নামে করে নিয়েছে সৈয়দ রশিদ। গ্রিনিস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ বলেছে, রশিদের লেখা দ্য এলিফ্যান্ট সৈয়দ অ্যান্ড দ্য বিয়ার এই বই প্রকাশিত হয়েছে। বইটির 1000 কপি বিক্রি হওয়ার কথা জানতে পারি। রশিদের মা মৌজা আল দারমাকি বলেন, প্রথম যখন রশিদ আমাদের গল্পটা শোনায় আমরা তো সেটা শুনে বিস্মিত হই। কিভাবে বইটি লেখা হবে, অর্থাৎ গল্পের কাঠামো কেমন হবে, তার স্পষ্ট বর্ণনাও দেয়। রশিদের বড় বোন আল ধাবির নামও আছে গ্রিনিস ওয়ার্ল্ড রেকর্ডসে। আল ধাবিরের বয়স 8 বছর। 2 ভাষায় বইয়ের সিরিজ প্রকাশ করা সর্বকনিষ্ঠ ব্যক্তি মহিলা রেকর্ডটি এখন তার। এর আগে সর্বকনিষ্ঠ ব্যক্তি মহিলা হিসেবে 2 ভাষায় বই প্রকাশের রেকর্ডও করেছিল ধাবি। ব্যুরো রিপোর্ট, পুষ্পপ্রভাত টিভি।